আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন যে এই যে ডিজাইনটা দেখা যাচ্ছে, এটাকেও মূলত 3D পপ আউট ইফেক্ট বলা হয়। তো আজকের ভিডিওতে আমরা এই সম্পূর্ণ ডিজাইনটাই করে দেখার চেষ্টা করব যে কিভাবে এই ধরনের ডিজাইনগুলো করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। তো এই জন্য প্রথমে আমরা আমাদের মেন যে ইমেজ রয়েছে এখানে চলে আসব। হ্যাঁ, এখানে আসার পর আমরা যেটা করব, আমাদের এই লেয়ার প্যানেলটাকে আমরা অ্যাক্টিভ করব। লেয়ার প্যানেলটা অ্যাক্টিভ করে সরাসরি আমরা এই লেয়ারটার তিনটা কপি করে নেব। তিনটা কপি করার পরে আমরা এই মাঝখানের যে লেয়ারটা, এইটা ঠিক রেখে উপরে এবং নিচে এই দুইটা লেয়ারকেই আমরা হাইড করে দেব। এবার আমরা এই মাঝখানের লেয়ারটা সিলেক্ট করে আমরা এইখান থেকে টুলবার থেকে এই রেক্টাঙ্গল টুলটি সিলেক্ট করে আমরা এখানে একটি শেপ ড্র করব। তো এই ক্ষেত্রে আমি শেপটা ড্র করে নিচ্ছি। শেপ ড্র করা হয়ে গেলে আপনারা এই ফিল কালারটা হোয়াইট রাখতে পারেন। হ্যাঁ, আর এই স্ট্রোকটা আপনারা নো কালার সিলেক্ট করে আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। এবার যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আমরা এটার প্লেসমেন্টটা ঠিক করে নেব। এই জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা পার্সপেক্টিভ সিলেক্ট করব এবং এইটা ড্র্যাগ করে আমরা এই দিকে নিয়ে আসব। এইভাবে এই দিকে নিয়ে আসব। হ্যাঁ, এবং এই উপরের এই কর্নার ধরে আমরা এভাবে একটু ড্র্যাগ করব এবং আমরা রাইট বাটন ক্লিক করে স্কেল করতে পারি। স্কেল করার অর্থ হচ্ছে আমরা এটার সাইজটাকে আমরা বড় ছোট করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী, আমাদের ডিজাইনের ক্ষেত্রে যেমনটা লাগে আর কি। তো আমার মনে হয় যে আমরা এই সাইজটা রাখতে পারি। ওকে, হ্যাঁ আমরা এই সাইজটা রাখতে পারি। আবারও রাইট বাটন ক্লিক করে আমরা ডিস্টর্ট সিলেক্ট করে আমরা এটাকে এই মাথা ধরে নিচের দিকে ড্র্যাগ করব। নিচের দিকে ড্র্যাগ করলে এই অবস্থায় আমাদের শেপটা চলে আসবে। আমরা আরেকটু এই অবস্থানে রাখা যেতে পারে। হ্যাঁ, এই অবস্থায় রেখে আমরা যেটা করব, কিবোর্ড থেকে এন্টারে হিট করব অ্যান্ড ওকে। এবার আমরা এই লেয়ারটার আরও একটা কপি করে নিতে পারি। এই জন্য এটাকে ক্লিক করে এখানে না ছেড়ে দিলে এটার আরেকটা কপি হয়ে যাবে এবং নিচের লেয়ারটা ক্লিক করে এটাকে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে এটাকে হাইড করে দিতে পারি। এবার আমরা এই যে লেয়ারটা যেটা দেখতে পাচ্ছেন এটাকেও হাইড করে দেব এবং উপরের এই লেয়ারটিকে অ্যাক্টিভ করব এবং এখানে কিবোর্ড থেকে অল্ট কি প্রেস অ্যান্ড হোল্ড করে জাস্ট একটি ক্লিক করব। তো এইভাবে ক্লিক করা হয়ে গেলে আমরা এই নিচের লেয়ারটিকে একদম ড্র্যাগ করে উপরে নিয়ে আসব এবং এই লেয়ারটিকে অ্যাক্টিভ করব। এই লেয়ারটিকে অ্যাক্টিভ করে আমরা যেটা করতে পারি, সরাসরি যেটা যাব সিলেক্টে, সিলেক্ট থেকে সাবজেক্ট। সাবজেক্টে ক্লিক করার পর আমাদের সাবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা একটু চেক করব যে কোথাও কোনো প্রবলেম রয়েছে কি না। দেখতে পাচ্ছি মোটামুটি ঠিকঠাকভাবেই সিলেকশন হয়েছে। তো এই অবস্থায় সিলেকশন অবস্থায় আমরা যেটা করব, জাস্ট এখান থেকে মাস্কে ক্লিক করব। মাস্কে ক্লিক করার পরে আমাদের অনেকটাই ডিজাইনটা এই শেপে চলে আসবে। এবার আমরা যেটা করব, একদম নিচের লেয়ারটাকে আমরা অ্যাক্টিভ করতে পারি। হ্যাঁ, আবার আমরা যেটা করতে পারি, এটা এই অবস্থায় হাইড রেখেও আমরা কাজ করতে পারি। তো আমরা সরাসরি এই লেয়ারটি সিলেক্ট করে আমরা হচ্ছে এখানে ক্লিক করে ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করব। ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে আমরা স্ট্রোকটা অ্যাক্টিভ করব এবং এই স্ট্রোকটাতে আমরা হচ্ছে এখানে এই স্ট্রোকের সাইজ হচ্ছে আমরা 10 পিক্সেল রাখতে পারি এবং অপাসিটি 100% রেখে আমরা এইখানে যে কোনো কালার দিতে পারি আমাদের ডিজাইনের চাহিদা অনুযায়ী। এখানে আমি হোয়াইট কালার ইউজ করতেছি, বাট আপনারা আপনাদের ইমেজের ক্ষেত্রে যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনারা এই যে সেট আপটা রয়েছে এটা চাইলে হুবহু কপি করতে পারেন। এরপরে আমরা ওকেতে হিট করব। এবার আমরা যেটা করতে পারি, একদম নিচের যে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার রয়েছে এটাকে যদি অ্যাক্টিভ করি তাহলে অনেকটা ডিজাইনটা এই অবস্থায় রয়েছে, দেখতে এরকম দেখাচ্ছে। এ পর্যায়ে আমরা একদম সরাসরি নিচে স্ক্রল ডাউন করে এসে আমরা এই লেয়ারটিকে অ্যাক্টিভ করে দিতে পারি এবং উপরের এই লেয়ারটি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পরে আমরা লেয়ার প্যানেলটাকে হাইড করে দিতে পারি এবং রাইট বাটন ক্লিক করে আমরা র্যাপে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই শেপটাকে এদিক থেকে কিছুটা ড্র্যাগ করে উপরে নিয়ে আসব এবং এদিক থেকে ড্র্যাগ করে কিছুটা উপরে টেনে দেব। এটা করার ফলে আমাদের এই যে মূলত যে একটা 3D আউটপুট এটা চলে আসবে। এই অবস্থায় রেখে আমরা এন্টারে হিট করব এবং আবারও লেয়ার প্যানেলটাকে অ্যাক্টিভ করে নিচের লেয়ারটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব। এরপরে আমরা সরাসরি চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার এবং গাশিং ব্লারে ক্লিক করব। এই ক্ষেত্রে আমরা এইটা হচ্ছে গিয়ে 7 পিক্সেল কিংবা এর আশেপাশে রেখে আমরা
ওকে করব। এই ক্ষেত্রে আমি 7 পিক্সেল রাখতেছি, আপনারা আপনাদের ডিজাইনের চাহিদা অনুযায়ী যে কোনো পিক্সেল রাখতে পারেন। এবার ওকে করব। তো এই অবস্থায় রেখে আমরা এটার ফিলটাকে কমিয়ে দিতে পারি, এর জন্য মাউসের ডাবল ক্লিক করে এখানে আমরা 64% লিখে আমরা এন্টারে হিট করব এবং সরাসরি চলে যাব একদম উপরের লেয়ারটিতে। এই লেয়ারটি সিলেক্ট করে এখানে ক্লিক করে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করব। এখান থেকে আমরা স্যাচুরেশনটা একটু বাড়িয়ে কমিয়ে এটার কালারটাকে অ্যাডজাস্ট করতে পারি। তো এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে যে এই কালারটাই ঠিক আছে, এবার এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি। এবার লেয়ার প্যানেলটাকেও যদি ক্লোজ করে দিই তাহলে চমৎকার একটি রেজাল্ট আপনারা দেখতে পাবেন। তো দেখে কি মনে হচ্ছে, খুবই সহজ না? হ্যাঁ, আসলেই সহজ। আপনি যদি আমার এই ভিডিওটা একবার দেখে না বুঝেন তাহলে একের অধিকবার দেখবেন, দেখবেন যে আপনি খুব সহজেই এই ধরনের ডিজাইনগুলো করতে পারছেন। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিদিন নিয়মিত এই ধরনের টিউটোরিয়াল পেতে চাইলে ইউটিউবে এবং ফেসবুকে আমাকে ফলো করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।